প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের 34 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে দেখো অনুক্রমের হচ্ছে যে প্রকারভেদগুলো দেখানো হয়েছে, আসলে কত প্রকার এই বিষয়গুলো আমরা যদিও আলোচনা করেছি, তারপরে আমরা একবার দেখি যে অনুক্রমের ইংলিশ হচ্ছে সিকোয়েন্স। তো একে প্রধানত দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে সসীম অনুক্রম যেটা ইংলিশে বলা হয় ফিনিট সিকোয়েন্স, আর অসীম অনুক্রম যেটা হচ্ছে ইনফিনিট সিকোয়েন্স। আর এই সসীম অনুক্রমকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। সমান্তরের ইংলিশ হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স আর গুণোত্তরের ইংলিশ হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। অসীম অনুক্রমকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একই নাম, এটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। তো বিষয়টা আসলে খুবই সোজা, সেটা হচ্ছে যে সসীম যখন বলা হয়, সসীম যার মানে হচ্ছে যার সীমা আছে, এই যে নিচে দেখো উদাহরণ দেওয়া আছে, মানে শেষ পদটা দেওয়া থাকবে, এগুলো সবগুলোই হচ্ছে সসীম। এই যে এটাও সসীম, এটাও সসীম অনুক্রম। এখানে পদগুলো আমাদের কষ্ট হলেও আমরা এইভাবে যে হারে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এগুলো বের করে আমরা কিন্তু গুনতে পারবো যে কয়টা পদ আছে, বা সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। কিন্তু এইখানে দেখো কোনো সীমা নেই, ডট ডট দিয়ে শেষ পদটা নেই, এগুলো হচ্ছে অসীম অনুক্রম। আর গুণোত্তর আর সমান্তর সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এইখানে দেখো পাঁচের গুণিতক বলেছে, তো গুণিতক কিন্তু কখনো শেষ হয় না, যেমন 3 5 15, 4 5 20, 5 5 25, এইভাবে চলতেই থাকবে, তাহলে এটা হচ্ছে অসীম অনুক্রম। হ্যাঁ, আবার গণনাকারী সংখ্যা যেটা 1 2 3 4 5 6 বা স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বলি, এটারও কিন্তু কোনো শেষ নেই, যার কারণে এটা অসীম অনুক্রম। আবার এখানে দেখো রবিবার সোমবার মঙ্গলবার বলে যদি ডট ডট দিয়ে ছেড়ে দিত, তাহলে এটা কিন্তু সেইভাবে বুধ বৃহস্পতি শুক্র শনি রবিভাবে চলতেই থাকতো, কিন্তু ফিনিশিং শেষ পদটা দেওয়া আছে, যার কারণে এটা হচ্ছে সসীম অনুক্রম। তো এই কথাগুলো আমরা একটু পড়ি, যে উল্লেখ্য অনুক্রমের পদ সংখ্যা সসীম অসীম দুই রকমই হতে পারে। যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যার শেষ পদ আছে, যেটা আমরা বললাম যে শেষ পদগুলো যখন থাকে এটাই হয় সসীম অনুক্রম। হ্যাঁ, আর যে অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ যার শেষ নেই, সেটা হচ্ছে অসীম অনুক্রম। তো তার মধ্যে সসীম অসীমের মধ্যে আবারও যে দুটো করে ভাগ করা হলো, যেটা হচ্ছে সমান্তর সসীম অনুক্রম, হ্যাঁ সেই বিষয়টা আমরা একটু দেখাই। যে ধরো 5 আমরা 2 2 করে বাড়াচ্ছি, 7 9, হ্যাঁ দিয়ে এটা 2 2 করে বাড়লে তারপরেরটা হবে 11, তারপরেরটা 13, তারপরেরটা 15, তারপরেরটা ধরো আমরা শেষে ফিনিশিংটা দিয়ে দিলাম, তাহলে এই যে অনুক্রমটা আমরা এখানে পেলাম, তাহলে এটা একদিকে হচ্ছে সসীম অনুক্রম, কেননা শেষ পদ আছে। আর আমরা জানি যে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সেটা সসীম হোক আর অসীম হোক, হ্যাঁ এই ডিফারেন্সটা, প্রতিটা পদের ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফলটা একই হয়। এখানে এটা বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 2, হ্যাঁ এটা বিয়োগ করলেও 2, এইভাবে জিনিসটা যাচ্ছে। তাহলে এই অনুক্রমটাকে আমরা কি বলতে পারি, একদিকে বলতে পারি সসীম, আবার তারপরে বলতে পারি সমান্তর, সসীম সমান্তর অনুক্রম অনুক্রম। আর সবসময় যে বৃদ্ধি পাবে তা না, একই হারে কমতেও পারে। ধরো এখানে আছে 15, হ্যাঁ আমরা ধরো 2 2 করে কমাচ্ছি, এটা হচ্ছে 13, তারপরে হ্যাঁ এখানে আরো 2 কমালে এটা হবে 11, তারপরে আমরা ডট ডট দিয়ে হ্যাঁ এখানে 2 কমলে হবে 9, তারপরে হবে 7, তারপরে হবে 5, হয়তো আমরা শেষ ফিনিশিংটা দিয়ে দিলাম। তো এটাকেও কিন্তু আমরা সসীম সমান্তর অনুক্রম বলতে পারবো, যেহেতু পাশাপাশি পদগুলোর ডিফারেন্স বা পার্থক্য একই, 13-15-2, তারপরে 11-13, হ্যাঁ এটাও হচ্ছে -2, তো একই হারে জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। 11-র পরেরটা হবে 9, তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 5, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে মাইনাস ফিগারের দিকে যাবে। তো এটাও যেহেতু শেষ পদ আছে, যার কারণে সসীম, আর ডিফারেন্স বা পার্থক্যগুলো যেহেতু একই, তাহলে এটাকে আমরা সমান্তর বলবো, অর্থাৎ সসীম সমান্তর অনুক্রম। আচ্ছা, এবার অসীমের দিকে আমরা যাই। হ্যাঁ, এটাই আমরা যদি শেষ ফিনিশিংটা না দিই, ধরো 5 7 9 ডট ডট দিয়ে আমাকে হ্যাঁ ছেড়ে দিল, তো এটা আমরা ডিফারেন্সটা যেহেতু একই আছে, একদিকে এটাকে আমরা সসীম অসীম অনুক্রম বলবো, হ্যাঁ আবার পাশাপাশি পদগুলোর পার্থক্য যেহেতু একই আছে, 2 2 করে আছে বিয়োগফলটা, তাহলে এটাকে আমরা বলবো অসীম
অসীম কিন্তু সমান্তর, এটা অসীম সমান্তর অনুক্রম। এই এই হলো বিষয়টা আসলে, হচ্ছে যে মূল থিমটা। তো এটা যেমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, এরকম আসলে কমতেও পারে, হ্যাঁ, কিন্তু দেখো যে শেষ ফিনিশিংটা নেই, হয়তো 15, তারপর 13, তারপর 11 ফিনিশিংটা নেই। তাহলে এটাকেও কিন্তু আমরা অসীম, যেহেতু সীমা নেই, লাস্ট ফিনিশিংটা নেই, আর পাশাপাশি পার্থক্যগুলো একই আছে, -2, সবসময় বিয়োগটা এটা থেকে এটা করতে হয়, এটা থেকে এটা, এই -2, তাহলে এটাও কিন্তু আমাদের অসীম সমান্তর অনুক্রম। তো এবার আমরা গুণোত্তরটা দেখি। হ্যাঁ, গুণোত্তর হচ্ছে যে আমরা দেখো এখানে যদি 2 নেই, এটা নিলাম 4, এটা নিলাম 8, এটা নিলাম 16, হ্যাঁ, তারপরে আমরা এগুলো দ্বিগুণ অর্থাৎ ডাবল ডাবল করে আসছে, 2 দিয়ে গুণ করে আসছে, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এইভাবে ডট ডট দিয়ে আমরা 64 ধরো দ্বিগুণ, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এখানে লাস্ট ফিনিশিংয়ে আমরা দিলাম 128। তো প্রথমত দেখো সমান্তর আর গুণোত্তর চেনার সবচেয়ে ভালো বুদ্ধি যে প্রথমে তোমাদের আগে এটা বিয়োগ করে দেখতে হবে, তবে একটা বিয়োগ করেই ডিসিশন নেওয়া যাবে না যে এটা সমান্তর কি না, কেননা এইখানে এইটা বিয়োগ করে যা হবে, হ্যাঁ, এটারও বিয়োগফল একই হতে হবে, এটারও বিয়োগফল একই হতে হবে। তো এটা বিয়োগ করে দেখো 2 হয়, এটা বিয়োগ করে 4 হয়, তখনই আমরা বুঝবো যে এটা সমান্তর হবে না। আর গুণোত্তরের থিম হচ্ছে এটা গুণিতক আকারে বাড়ে, দেখো, হ্যাঁ, 2 কে আমরা যদি ডাবল করি, 2 দিয়ে গুণ করি 4, একে আবার 2 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16, এইভাবে এই জিনিসটা আস্তে আস্তে যাচ্ছে। আর এটা যেহেতু শেষ পদ আছে, তাহলে এটাকে আমরা সসীম সমান সসীম অনুক্রম বলবো, কিন্তু এটা সমান্তর হবে না, হ্যাঁ, এটা হচ্ছে গুণোত্তর। গুণোত্তরের ক্ষেত্রে হচ্ছে যে ভাগ করতে হয় বা অনুপাত বের করতে হয়, অর্থাৎ এইটা ভাগ এইটা, 4 ভাগ 2, দেখো এটাও 2 আসে, 8 ভাগ 4 করলেও 2 হয়, 16 ভাগ 8 করলেও 2 হয়, অর্থাৎ এই ভাগফলটা, এটা আসলে অনুপাত, আমরা 4:2 লিখতে পারি, হ্যাঁ, এই ভাগফলটা যখন একই হয় এটাকে আমরা বলি গুণোত্তর। আর লাস্টে যেহেতু শেষ পদ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলবো সসীম গুণোত্তর অনুক্রম। এরপরে এইখানে লাস্ট ফিনিশিংটা যদি না থাকে, হ্যাঁ, এটাও কিন্তু আস্তে আস্তে কমতে পারে, ধরো আমরা যদি উল্টো দেই যে 16 8 4 2, এইভাবে ডট ডট দিলাম, তাহলে এইটা দেখো, হ্যাঁ, এটা ভাগ এটা, যদি 8 ভাগ 16 করো, এটা হাফ হবে, 8 দুগুণে 16, কারণ উপরের একের দাম আছে, হাফ। আবার 4 ভাগ 8 করে দেখো, বিয়োগফল কিন্তু একই হবে না, সো এটা সমান্তর হবে না। তো এটাও দেখো 4 দুগুণে 8, হাফ। তারপরে 2 ভাগ 4 করে দেখো, 2 ভাগ 4, তাহলে এটা হাফ, হ্যাঁ, এই এইভাবে জিনিসটা আস্তে আস্তে হচ্ছে যে অর্ধেক হয়ে যাচ্ছে, 16 অর্ধেক দেখো 8, হ্যাঁ, আবার 8 অর্ধেক হচ্ছে 4, 4 অর্ধেক 2, আবার 2 অর্ধেক হচ্ছে 1, এইভাবে জিনিসটা যাবে। এইভাবে যদি শেষ পদ দেয়া থাকে, তাহলে আমরা এটাকে সসীম গুণোত্তর অনুক্রম বলবো, আর যদি না দেয়া থাকে, তাহলে এটাকে আমরা বলবো অসীম গুণোত্তর অনুক্রম, এই বিষয়টা। তো এখন আমরা হচ্ছে পুরো উদাহরণগুলো দেখলাম, এবার এখানে নিচে উদাহরণগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সসীম, যেহেতু শেষ পদ দেয়া আছে, এটাও সসীম, এদের পাশাপাশি যে ডিফারেন্সটা 4-1, 3, তারপরে 9-4, 5, হয়তো ডিফারেন্সটা ভিন্ন, হ্যাঁ, সেটা সমস্যা না, এখানে 3-এর পার্থক্য আর এখানে হচ্ছে যে 5-এর পার্থক্য, তাহলে আমরা সমান্তর বলবো না, কিন্তু এটা হচ্ছে যে সসীম অনুক্রম আমরা বলতে পারবো, যেহেতু শেষ সীমানা আছে। আবার এইখানে দেখো এটার ডিফারেন্স 5, হ্যাঁ, এখানেও 17 থেকে 12 বিয়োগ করলে 5 হয়, তাহলে এটা শেষ পদও যেহেতু আছে, একদিকে সসীম অনুক্রম, আবার এটা সমান্তর অনুক্রমও আমরা বলতে পারবো। একইভাবে এইখানে যেটা আছে এটাও সসীম, এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। এবার নিচে যে কাজটা আছে, মাথা খাটাও, অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো। তো আমরা পরের পেজে কিন্তু সূত্র পড়ব সমান্তর অনুক্রমের, যেটা আমরা আগেও আসলে ব্যবহার করেছি। তো এইখানে 3টা হচ্ছে যে শূন্যস্থান দেওয়া আছে, কত হবে,
তো এটা আমরা তুলে নেই অনুক্রমটা, মাইনাস এক টু ফাইভ এইট, ওকে। আচ্ছা, এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা আসলে সমান্তর না গুণোত্তর, তো আমরা এখানেও কিন্তু বিয়োগ করে বের করতে পারবো। এটা থেকে যদি এটা বিয়োগ করি, ওয়ান বাই ফাইভ মাইনাস হাফ, ওয়ান বাই ফাইভ মাইনাস হাফ, লসাগু করলে হবে দশ, পাঁচ দিয়ে ভাগ দিলে দুই, দুই অক্ষে দুই, দুই দিয়ে ভাগ দিলে পাঁচ, পাঁচ অক্ষে পাঁচ, তাহলে মাইনাস থ্রি বাই টেন। একইভাবে আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি, ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ফাইভ, তাহলে এখানে লসাগু হবে দশ, তাই এখানে এক আর পাঁচ দিয়ে দুইবার যায়, সো এটা মাইনাস এক বাই দশ। তো এটা কিন্তু সমান্তরের মধ্যে ছিল না, যেহেতু পার্থক্য ভিন্ন, এখানে আসলে জাস্ট সসীম শিখিয়েছিল, হ্যাঁ, যে এটা হচ্ছে যে সীমাটা আসলে শেষ সীমাটা এখানে রয়েছিল। আচ্ছা, তো এখন এই যে আমরা অনুক্রমটা তুললাম, এখানে এইট দেওয়া ছিল আর এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ আর এইখানে একটা ড্যাশ, এই তিনটা শূন্যস্থান আমাদের পরের পদগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমরা আর একটা কাজ করি, টু বাই ফাইভ, আচ্ছা, ওকে। এখন এখানে আমরা দেখো পাশাপাশি পদগুলোর যদি পার্থক্য খেয়াল করি, হ্যাঁ, দুই থেকে আমরা যদি এটা বিয়োগ করি, টু মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ, তার মানে এর সাথে থ্রি যোগ করলে এটা হবে, 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 তাহলে আট আর তিনে এগারো, আবার এর সাথে থ্রি যোগ করলে এটা হবে এগারো বারো তেরো চোদ্দ, চোদ্দোর সাথে যদি থ্রি যোগ করো পনেরো ষোলো সতেরো। তো এটাই হচ্ছে আমাদের এইখানে যে মানগুলো ছিল এগুলোর অ্যান্সার, যে এখানে হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, ওকে। এবার পাশে আমরা দুই নম্বর আর একটা দেখছি, এখানে আছে থ্রি পয়েন্ট ফোর, ফোর পয়েন্ট ফাইভ, ফাইভ পয়েন্ট সিক্স, তারপরে এখানে তিনটা ড্যাশ দেওয়া আছে। তো এখানে পাশাপাশি পদগুলোর পার্থক্য দেখো, এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি, বিয়োগ করি, তাহলে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফোর, তো এক হাতে নেই, তিন আছে চার হবে এক, অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান করে জিনিসটা বাড়ছে। তাহলে এর সাথে যদি এর সাথে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করলে এটা হয়, যখনই একটা পার্থক্য বের হয়ে আসে বিয়োগফল, সেই পার্থক্যটা প্রতিটা পদের সাথে যোগ করলে পরবর্তী পদটা আসে। তাহলে এর সাথে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করে এটা হয়েছে, এর সাথে ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করলে এটা হয়েছে, এখন এর সাথে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান যদি যোগ করি, ওয়ান পয়েন্ট ওয়ান, তাহলে ছয় একে সাত, পাঁচ একে ছয়, এটা হবে সিক্স পয়েন্ট সেভেন। এর সাথে এখন ওয়ান পয়েন্ট ওয়ান যদি যোগ করি, ওয়ান পয়েন্ট ওয়ান, তাহলে সাত একে আট, ছয় একে সাত, সেভেন পয়েন্ট এইট। এর সাথে যদি আবারও ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করি, তাহলে আট একে নয় আর সাত একে আট, এটা হবে আমাদের এইট পয়েন্ট নাইন। এটাই হচ্ছে আমাদের এইখানকার অ্যান্সার। তো ফাইভ পয়েন্ট সিক্সের পরে সিক্স পয়েন্ট সেভেন, সিক্স পয়েন্ট সেভেন, এরপরেরটা হবে সেভেন পয়েন্ট এইট, সেভেন পয়েন্ট এইট, তারপরেরটা ছিল এইট পয়েন্ট নাইন। এই হলো আমাদের চৌত্রিশ পৃষ্ঠা শেষ হয়ে গেল। এরপর আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় চলে যাই। সমান্তর অনুক্রম, যেটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, তো এখানে ঘটনা এক দেওয়া আছে, খাতায় খাতার উপর ম্যাচের কাঠি বসিয়ে নিচের মতো প্যাটার্ন তৈরি করো, এরকম দেখো তিনটা কাঠি এখানে আছে, আর এখানে এই যে তিনটা চারটা পাঁচটা, এখানে আছে তিন, এই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে এখানে আছে তিনটা, এখানে পাঁচটা, এখানে সাতটা, আর বোঝা যাচ্ছে যে এখানে দুই দুই করে বাড়ছে, এখানে নয়টা কাঠি হবে। যদি আমরা গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, ওকে। এখন নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে আমরা দেখি, প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন, সংখ্যাগুলো ক্রমানুসারে পাশের ঘরে লিখো। তাহলে প্রথম চিত্রে তিনটা,
তারপরে পাঁচটা, এরপরে সাতটা, এরপরে নয়টা, এইভাবে দুটো দুটো করে বাড়তে থাকবে। তাহলে এইখানে যে ড্যাশ দেওয়া ছিল, হ্যাঁ, এই ড্যাশে আমরা তাহলে হচ্ছে এগারোটা কাঠি বলবো। এখানে এরকম যদি আমরা আর একটা চিত্র আঁকি তাহলে এগারোটা, তারপরে যদি আরও চিত্র থাকে তাহলে আরও দুটো বাড়বে, অর্থাৎ তেরোটা। এই এইটা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে লিখো। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে আমাদের দুই করে হচ্ছে পার্থক্য। আমরা এটা করে দেখাতে পারি যে পাঁচ বিয়োগ তিন সমান দুই, সাত বিয়োগ পাঁচ সমান দুই, নয় বিয়োগ সাত সমান দুই। ওকে, সংখ্যাগুলোর সাথে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? পাশের ঘরে তোমার মন্তব্য লিখো। সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? তো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য দুই, প্রতি ক্ষেত্রে, হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দুই। তো এই এটা একটা কথা আমরা বলতে পারি। আর একটা কথা বলতে পারি যে পার্থক্য আসলে যত হয়, যেমন এই দুটোর মধ্যে পার্থক্য দুই, সবার মধ্যে পার্থক্য দুই, সেক্ষেত্রে প্রতিটা পদের সাথে দুই যোগ করলেই পরবর্তী পদটা পাওয়া যায়। এটা আমরা বলি যে প্রতিটি পদের সাথে দুই যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। এবার আমরা আগেরটা ছিল ঘটনা এক, হ্যাঁ, এখন আমরা ঘটনা দুইটা পড়ব। ধরো পড়াশোনা শেষ করে তুমি একটা চাকরিতে যোগদান করলে, তোমার প্রারম্ভিক মাসের বেতন, প্রারম্ভিক মানে শুরু, 25,000 টাকা, এবং বার্ষিক প্রবৃদ্ধি যেটা ইনক্রিমেন্ট বলা হয় প্রতি বছরে বছরে 500 টাকা করে বৃদ্ধি পায়। তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে, প্রথম বছরে তো 25,000 দিয়ে ঢুকলে, এক বছর পরে তোমার 500 টাকা বাড়লো, তাহলে 25,500, আবার পরের বছরে আবার 500 টাকা বাড়লে 26,000। এখন তুমি যদি পাশাপাশি দুই বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এগুলো যদি আমরা একটা অনুক্রমে লিখি যে 25,000 এটা আমার স্টার্টিং বেতন ছিল, 25,000, তারপরের বছরে হলো 25,500, এর পরের বছরে আরো 500 বৃদ্ধি পেলে 26,000, ডট ডট ডট। এখন এই যে পাশাপাশি দেখো পার্থক্যটা, এটা থেকে এটা বিয়োগ করলেও 500 হবে, আবারও এইটা থেকে এটা বিয়োগ করলেও, হ্যাঁ, 500 হবে। তো এই একই বিষয় কাঠিতে আমরা যেমন দেখলাম সেই একই রকম, এটাও একটা সমান্তর ধারা। তো আচ্ছা, এই দুটি ঘটনা বা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য কি লক্ষ্য করেছো? বৈশিষ্ট্যগুলো নিচের খালি ঘরে লেখো। তো এই একই রকম বিষয় যে এই প্রথম ঘটনার ক্ষেত্রে পাশাপাশি পদগুলোর পার্থক্য একই, অর্থাৎ কত, দুই করেছিল, যেটা কাঠিরটা। আর দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তো হয়তো পার্থক্যটা ভিন্ন, এখানে 500 ওখানে দুই, কিন্তু আমরা এটাকে কমন বৈশিষ্ট্য হিসেবেই বলবো। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে পাশাপাশি পদগুলোর পার্থক্য একই, অর্থাৎ 500। তো এক্ষেত্রে তোমরা এটাও বলতে পারো যে সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে অনুক্রম যেটা ছিল কাঠির, হ্যাঁ, সেখানে প্রতিটা পদের সাথে দুই যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যায়। আর দ্বিতীয় অনুক্রম, হ্যাঁ, যেটা এই বেতনের অনুক্রম ছিল, এখানে প্রতিটা সংখ্যার সাথে পার্থক্য যেটা ছিল 500, সেটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়।
তো এটি বিষয়। হ্যাঁ, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।